অসম্ভব 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 হাসিনা চিরদিনের মতো সিল হয়ে গেল কারণ হাসিনা একটা ফ্যাসিস্ট হাসিনা হিটলার মুসলিম যেমন ফিরতে পারেনি কোনোদিন তাদের যেমন চির চিরবিদায় ঘটে গেছে ঠিক সেরকম এদেরও চিরবিদায় ঘটে যাবে ফ্যাসিস্ট যারা যারা দেশ পালিয়ে যায় এবং ভারত ছাড়া কোথাও স্থান পায় না সেই সমস্ত নিকৃষ্ট নৃশংস বেহা ফ্যাসিস্ট গণতন্ত্র বিরোধী শত্রু তাদের কোন জায়গা বাংলাদেশ আর দেবে না এটা আমরা হতে দেব না এই যে অনুপ্রবেশ যেটা হচ্ছে দিয়ে অপমান করা ছাড়া কিছু না। বিরোধী দলগুলো পর্যন্ত বাংলাদেশকে আজকে এক হয়ে তারা মন্দির পাহারা দিচ্ছে এটা কিন্তু বিশ্বে বিরল বর্তমানে বাংলাদেশে যে ঘটে যাওয়া ঘটনা সেখানে দেখা গেল অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠিত হলো এবং হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এই সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিত কি বলবে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটা আমি তো বলি একটা বিপ্লব ফরাসি বিপ্লব যেমন ইংরেজদের বিপ্লব যেমন রুশ বিপ্লব যেমন চীন বিপ্লব যেমন ভারতের যে বিপ্লব আগস্ট বিপ্লব বলা যায় এইসব তার সঙ্গে তুলনীয় হচ্ছে বাংলাদেশের জুলাই বিপ্লব জুলাই থেকে আগস্ট এই বিপ্লবকে আমি সেউট জানাই এই বিপ্লব বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের বিপ্লব এবং আমার তো মনে হয় যে উপমহাদেশের মধ্যে একমাত্র দেশ বাংলাদেশ যে ছাত্র যুবককে সামনে দিয়ে নেতৃত্ব নিয়ে সে এই জিনিসটা করতে পেরেছে ছাত্র সমাজের বিপ্লব কিন্তু বলা হচ্ছে বিএনপি বা জামা তাদের পক্ষ থেকে এই আন্দোলন পেছন থেকে না আমি তা মনে করি না ছাত্র সমাজ বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এ টু জেড তার পাশে ছিল হাসিনা বিরোধী আওয়ামী লীগ বিরোধী স্বৈরাচারী বিরোধী যে সমস্ত দল তার মধ্যে বিএনপি ছিল নিশ্চয়ই জামাত ছিল এরকম থাকতেই পারে এবং আছেও বাস্তব এটা বাস্তবে রাজনীতির কথা এটা সুতরাং সেখানে তার নাকি ছিল না এটা ছিল সহযোগী দল সহযোগী রাজনৈতিক দল সেখানে তো হতেই পারে যেমন আমি বলছি কমিউনিস্ট ইতিহাস ঘেটেই বলছি যারা এসব বলছে তাদের বিরুদ্ধে বলছি যে এটা ভুল লেনিনের মতো বড় বিপ্লবী মানে অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী তিনি মেনসেবিকদের সঙ্গে নিয়েও বিপ্লবটা করেছিলেন মেনসেবিক থেকে দূরে সরিয়ে দেননি সুতরাং এখানে যেটা ঘটেছে বা কি আমাদের দেশেও বলা যায় যে সেখানে এই যে জাতীয় কংগ্রেস তার সঙ্গে অনেকগুলো দল ছিল সুতরাং এটা কোনো ব্যাপার না যে এখানে তারাই নেতৃত্ব দিয়েছে নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে এটাই হচ্ছে আমার কথা কিন্তু যে বিপ্লবের কথা আপনি বলছেন দেখা গেল যে বাংলাদেশে যেভাবে ভাঙচুর আগুন জ্বালিয়ে দেওয়া যে অরাজকতা সৃষ্টি হলো একটা বিপ্লবের পরে এমন অরাজকতা কেন পাকিস্তানের মদত রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেউট জানাই তিনি এই অরাজকতাকে সমর্থন করছেন না এবং অরাজকতাটা যেটা বানিয়েছে আমার তো মনে হয় সেটা হচ্ছে পুরোপুরি বিদেশি শক্তির সহ্য সহযোগিতা এবং পাকিস্তান না সেটা অন্য কথা বলবো বাজে শক্তির সহযোগিতায় আওয়ামী লীগ করেছে বিদেশি শক্তির সহযোগিতা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ জানে যদি আজকে এই মন্দির ভাঙা দু একটি মন্দির ভাঙানো যায় এই যদি কিছু হিন্দুর উপর কিছু আক্রমণ করা যায় তাহলে পার্শ্ববর্তী ভারতবর্ষ আবার উনিশশো একাত্তরের মতো একটা ঘটনা ঘটে যেতে পারে সেই আশা নিয়ে সেই কুয়াশা আশা বলবো না তো কুয়াশা দুরাশা দুরভিসন্ধি ষড়যন্ত্র সেইটাই করেছে কারণ অধিকারী তো বলেছেন এক কোটি হিন্দুকে আবার বাংলায় জায়গা দেওয়া হবে সিএ করে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং দেখা যাচ্ছে বর্ডারের বাইরে বহু মানুষ তারা বাংলাদেশের মানুষ ভারত মাতা কি জয় স্লোগান দিচ্ছেন জয় শ্রীরাম দিচ্ছেন শীতলকুচিতে এই ঘটনা ঘটেছে পাশে একটা নদী নদী আছে সেই নদীতে ওরা ঝাঁপ দিয়ে বলছে ভারত মাতা কি জয় ভারতবর্ষ জয় বলতে পারে হ্যাঁ প্রতিবেশী ভারতবর্ষ তা বলতে হয় প্রতিবেশী ভারতবর্ষের জয় হ্যাঁ সুতরাং প্রতিবেশী ভারতবর্ষের জয় না বলে তার দরকার ছিল বলা এটা যে বাংলাদেশ জয় জয় বাংলাদেশ জয় বাংলা এটাই বললে পরে ভালো হতো যে তাদের একটা সুবুদ্ধি এসছে কিন্তু না তারা দিতে চলে এই শুভেন্দু মোদী এদের যে কুবুদ্ধি এদের যে সাম্প্রদায়িক বিদ্বেষ এদের যে নফরত সেইটাই হচ্ছে আসলে রাজনীতিবাদের এটা চলবে না এটা আমরা হতে না এই যে অনুপ্রবেশ যেটা হচ্ছে আনছে দিয়ে সেটা হচ্ছে অপমান করা ছাড়া কিছু বাংলাদেশকে না বাংলাদেশের মানুষ হিন্দু মানুষরা মানুষেরা সুখে রয়েছে সেখানে শুধু ছাত্র যুব সমাজ না এমনকি খোলাখুলি বলতে গেলে বিরোধী দলগুলো পর্যন্ত আজকে এক হয়ে তারা মন্দির পাহারা দিচ্ছে এটা কিন্তু বিশ্বে বিরল এটাকে বাংলাদেশের সংবাদপত্রগুলো বলছে এবং এখানকার উল্টো 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 বলছে 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 সুতরাং আমি আমি এই মিডিয়াকে জানাই বাংলাদেশের বেশ কিছু ছাত্র নেতা বাংলাদেশের এবং বাংলাদেশের আ আইনজীবী হিন্দুত্ববাদী সংগঠনের নেতা গোবিন্দ প্রামাণিক তিনিও বলেছেন যে ভারতীয় মিডিয়াকে ধিক্ষার জানিয়েছেন তারা নাকি মিথ্যা সরাচ্ছে গোবিন্দ প্রামাণিক একটা ষড়যন্ত্রের অংশীদার গোবিন্দ প্রামাণিক

এরা দেশ দেশদ্রোহী এবং ঠিক এরাই আজকে বাংলাদেশে অরাজকতা আর জন্য দায়ী এবং পিছন থেকে মদত দিচ্ছে দেশ হাসিনা আবার ফিরে আসুক অর্থাৎ হাসিনা মোদীর যে গোপন কথা ছিল এতদিনের তার বিরুদ্ধে বাংলাদেশ রায় দিয়েছে রায় দিয়েছে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে স্বৈচারিতার বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে সুতরাং ফ্যাসিবাদ কিন্তু চিরদিন থাকে না প্রমাণ দিল বাংলাদেশ আগামী দিনে প্রমাণ দিবে ভারতবর্ষ হাসিনার ছেলে তিনি জানিয়েছেন যে হাসিনা আবারও বাংলাদেশে ফিরবে এবং আবারও রাজনীতিতে ফিরবে এবং আবারও ভোট হলে অসম্ভব 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 হাসিনা চিরদিনের মতো সিল হয়ে গেল কারণ হাসিনা একটা ফ্যাসিস্ট হাসিনা হিটলার মুসলিম যেমন ফিরতে পারেনি কোনোদিন তাই যেমন চির চিরবিদায় ঘটে গেছে ঠিক সেরকম এদেরও চিরবিদায় ঘটে যাবে ফ্যাসিস্ট যারা যারা দেশ পালিয়ে যায় এবং ভারত ছাড়া কোথাও স্থান পায় না সেই সমস্ত নিকৃষ্ট নৃশংস বেহা বেইমান ফ্যাসিস্ট গণতন্ত্র বিরোধী শত্রু তাদের কোনো জায়গা বাংলাদেশ আর দেবে না কারণ ছাত্র সমাজ যুব সমাজ জেগে গেছে ওখানে অর্থাৎ বিপ্লবের ওখানে যদি ওখানে কেউ পা বাড়ায় বিশেষ করে ওই জয় মানে হাসিনাজ পুত্র এরা তাহলে পরে ওদেরকে ওই লাথি মেরে সরিয়ে দেবে বাংলাদেশ কারণ বাংলাদেশ জেগে উঠেছে দ্বিতীয় বিপ্লব ঘটে গেছে আর রক্ষা নেই